সাপে কামড়ালে কি করবেন আর কি করবেন না কি কি করবেন সাপে কামড়ালে রোগীকে সাহস দিন যাতে তিনি আতঙ্কিত হয়ে না পড়েন সাপে কাটা অঙ্গটি স্থির রাখুন হাত পা বা আঙুলে সাপে কামড়ালে কাঠ বা বাঁশের টুকরোর সঙ্গে হালকাভাবে বেঁধে দিন রোগীর পোশাক আলগা আলগা করে দিন শরীরে শক্ত হয়ে যা লেগে থাকে যেমন আংটি চুড়ি জুতো ঘড়ি ইত্যাদি খুলে দিন রোগীকে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান অ্যাম্বুলেন্স বা গাড়ি পাওয়া না গেলে মোটরবাইক ব্যবহার করুন রোগীকে দুজন ব্যক্তির মাঝখানে বসান এবং তাকে পেছন থেকে ধরে থাকুন আর কি কি করবেন না সাপে কামড়ালে কী কী করবেন না ক্ষতস্থান কাটবেন না ধোবেন না মুখ দিয়ে চুষবেন না ক্ষতস্থানে কোনো ওষুধ লাগাবেন না সাপে কাটা অঙ্গে বাঁধন দেবেন না রোগীকে হাঁটতে গাড়ি চালাতে দেবেন না সাপ ধরে বা মেরে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই ওঝা বা গুনিনের কাছে গিয়ে সময় নষ্ট করবেন না এতে সঠিক চিকিৎসা শুরু হতে দেরি হয় মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে সমস্ত শয্যাযুক্ত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে সাপে কাটার চিকিৎসা করা হয় সাপের কামড় প্রাণঘাতী হতে পারে কিন্তু দ্রুত চিকিৎসা শুরু করলে অধিকাংশ রোগী বেঁচে যান সাপের কামড় থেকে বাঁচার জন্য কিছু তথ্য জেনে রাখুন সাপের কামড় এড়িয়ে চলবেন কীরকমভাবে সাপ দেখতে পেলে ছোটাছুটি করবেন না ধীরে ধীরে জায়গাটি থেকে সরে আসুন ঝোপঝাড় পাথুরে এলাকা জলা জমি কৃষি জমি আবর্জনাপূর্ণ এলাকা অথবা গর্তে সাপ থাকতে পারে এসব এলাকা এড়িয়ে চলুন ঝোপঝাড়ের মধ্যে দিয়ে চলার সময় মাটিতে লাঠি ঠুকে ঠুকে চলুন এতে সাপ ভয়ে পালিয়ে যায় বাইরে কাজ অথবা খেলাধুলা করার সময় ফুল হাতা জামা অথবা ফুল প্যান্ট পরুন ঘেরা জুতো যেমন গাম্বুর পরলে ভালো হয় জংলা এলাকায় চলাফেরার সময় মূল পথ দিয়ে যাতায়াত করুন হাতে টর্চ ব্যবহার করবেন বিশেষ করে রাতের বেলায় রাতে মেঝেতে শোবেন না শোয়ার সময় বিছানা ও মশারি ব্যবহার করুন